ভক্তগণ হরি অনন্ত হরি কথা অনন্তা হরি যেমন অনন্ত তেমন হরি কথাও অনন্তা হরির নাম অনন্ত হরির গুণ অনন্ত হরি লীলা অনন্ত হরি ধাম অনন্ত সেরকমভাবে যারা হরিদাস তাদের জীবনও অনন্ত সেই হরিদাসের জীবনী আস্বাদন কর করা আমাদের আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কারণ ভগবান তো অনন্ত তার রূপ অনন্ত তার ঐশ্বর্য অনন্ত কিন্তু যারা তাকে পেয়েছেন যারা তাকে জানতে পেরেছেন তার দর্শন পেয়েছেন তার সাথে কথা বলেছেন সেই সব দিব্য মহাপুরুষদের কৃপা যদি আমরা পাই তাহলে আমরা ভজন করার একটু যোগ্যতা লাভ করতে পারব। ভজন করার শক্তি কোথা থেকে পাব আমরা তো মায়াবদ্ধ কলিহত জীব তো ভজন করার শক্তি কারা দেবেন দেবেন এইসব সিদ্ধ মহাপুরুষেরা তাই যেরকমভাবেই হোক না কেন সিদ্ধ মহাপুরুষদের জীবনী আস্বাদনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ধন্য করব। এটাই তো স্বাভাবিক ভক্তগণ আজ আমি আস্বাদন করব শ্রী শ্রী রামদাস বাবার দিব্য জীবনী নিম্বাক সম্প্রদায়ের চুয়ান্নতম আচার্য শ্রী শ্রী একশো আট স্বামী রামদাস বাবাজি মহারাজ সর্বত্রই কাঠিয়া বাবা নামে পরিচিত তিনি প্রায় দুশো বছর আগে পাঞ্জাব রাজ্যের লোনাচামড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণ বংশে উদ্ভূত এই মহাত্মার সঠিক জন্ম ও বছরটি জানা যায়নি শ্রী শ্রী একশো আট স্বামী সন্ত দাসজি মহারাজ বলেছিলেন যে শ্রী কাঠিয়া বাবাজি মহারাজ গুরু পূর্ণিমা অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমার পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন এরপরে আমরা গুরু পূর্ণিমায় বাবাজি মহারাজের আগমন উদযাপন করব তিনি তার পিতামাতার তৃতীয় পুত্র ছিলেন এবং তাদের দ্বারা বিশেষত তার মা তাকে খুব পছন্দ করতেন চার বছর বয়সে গ্রামের একজন পরমহংস ভক্ত তাকে সর্বদা রামের নাম জপ করতে পরামর্শ দেন সেই থেকে তিনি রামের নাম উচ্চারণ করতে শুরু করেন যখন তার বয়স পাঁচ থেকে ছ বছর ছিল একবার মাঠে মহিষগুলি চারণ করার সময় তিনি একজন উজ্জ্বল ও ধার্মিক ব্যক্তির দর্শন পেয়েছিলেন সাধুজি তাকে কিছু খাবারের জন্য জিজ্ঞাসা করলে কাঠিয়া বাবাজি মহারাজ তাকে বাড়ি থেকে প্রচুর পরিমাণে আটা চিনি ঘি ইত্যাদি নিয়ে আসেন এবং সাধুকে অর্পণ করেন সাধু প্রসন্ন হয়ে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন বললেন বাবা আপনি রাজ হবেন এই আশীর্বাদ করে সেই মহাত্মা অদৃশ্য হয়ে গেলেন কাঠিয়া বাবাজি মহারাজের এমন সময় মনে হয়েছিল যেন পৃথিবীর প্রতি তার সমস্ত অনুরাগ চলে গেছে এর পরে উপনয়ন সংস্কারকালে তিনি অন্য একটি গ্রামে গুরুর সাথে শাস্ত্র অধ্যান শুরু করেছিলেন সেখানে তিনি ব্যাকরণ জ্যোতিষশাস্ত্র ধর্মগ্রন্থ স্মৃতি বিষ্ণু সহস্রনাম নাম ভগবদ্গীতা গীতা ইত্যাদি নিয়ে অধ্যয়ন শুরু করেন এই সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবতের তার নিষ্ঠা প্রকাণ্ড পরিমাণে দেখা গেছিল গুরুগৃহ থেকে ফিরে তিনি গ্রামে এটি বটবৃক্ষের নিচে বসে সিদ্ধি লাভের জন্য গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি গায়ত্রীতে সিদ্ধি লাভ করেন দেবী গায়ত্রী উপস্থিত হয়ে তাকে দর্শন দান করেন এবং গায়ত্রী মন্ত্র জপ করার সময় তাকে শেষ পঁচিশ হাজার মন্ত্র আগুনে সাক্ষী রেখে জপ করার নির্দেশ দেওয়া হয়েছিল তিনি দেরি না করে আগ্নেয়গিরির উদ্দেশ্য রওনা হলেন উনি যখন লাভ করলেন গায়ত্রী মন্ত্রে তারপরে উনি সময়ক্ষেপ না করে কালোত্তম যেটা রূপানুক ভক্তিতে আমরা দেখি যে ভজন রাজ্যে কোনোভাবেই কালকে মানে ব্যর্থভাবে ব্যয় করা যাবে না তাই উনি সাধন জগতে আরও অগ্রসর হওয়ার জন্য উনি বেরিয়ে পড়লেন এবং যেখানে আগ্নেয়গিরির উদ্দেশ্যে রওনা হলেন পথে তিনি দেখতে পেলেন যে যার একজন সাধু খুব উজ্জ্বল দেহ এবং বিশাল একটি বিনুনি দিয়েছিলেন তিনি তার প্রতি খুব আকৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গে তার কাছে আত্মসমর্পণ করেন এবং তার কাছ থেকে দীক্ষা ও তপস্যা গ্রহণ করেন সেই সাধক ছিলেন এই সম্প্রদায়ের তিপ্পান্নতম আচার্য এবং শ্রী শ্রী একশো আট স্বামী দেবদাসজি মহা বাবাজি মহারাজ বলি আখ্যাত ছিলেন শ্রী শ্রী দেবদাসজি মহারাজ যোগীশ্বর সিদ্ধের এক মহান ব্যক্তি ছিলেন তাকে তিনি তার শিষ্য কাঠিয়া বাবাকে ছয় মাস এক আসনে সমাধিস্থ করে রেখেছিলেন এবং সন্ন্যাস নেবার পরে কাঠিয়ার নাম রাখা হয়েছিল রামদাস তিনি গুরু উপস্থিতির সময় থেকেই গুরু সেবায় প্রাণ উজাড় করে দিয়েছিলেন গুরু তাকে যোগের সমস্ত পন্থা শেখাতে থাকলেন শ্রী গুরুদেব অবশ্য সময় সময়ে রামদাসের কঠিন পরীক্ষা নিতেন কখনো কখনও তিনি অনাহারে রাখতেন কখনো কখনো সুস্বাদু খাবার দিতেন আবার কখনো কখনো তার শিষ্য রামদাসকে অকারণে অমানবিক আচরণ বা বিনা কারণে মারধরও করতেন একবার দেবদাসজি মহারাজ শিষ্য রামদাসকে এক আসনে বসিয়ে নির্দেশ দিলেন যে আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এই আসনে বসে থাকবি তুই এই আসনে বসে থাকবি গুরু বিভিন্নভাবে শিষ্যেরকে পরীক্ষা করে যে শিষ্য কতটা এগোচ্ছে সেটা গুরুদেব তার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেয় তো উনি তো আসনে বসিয়ে চলে গেলেন এইবারে এই রকমভাবে গুরুবাক্যে অবিচল রামদাস টানা আট দিন না খেয়ে না মলমূত্র ত্যাগ করে এক আসনে বসেছিলেন আট দিন পরে গুরুদেব এসে দেখলেন যে উনি সেই এক আসনে বসে আছেন শ্রী রামদাসজি তার আসন থেকে উঠে গুরুদেবকে প্রণাম জানালেন তার গুরুর আনুগত্যের প্রতি এই নিষ্ঠা দেখে এবং এই দৃষ্টান্ত স্থাপন দেখে গুরুদেব খুব খুশি হলেন এবং এইভাবে একজন একজনকে গুরুর গুরুকে মানতে হয় ঈশ্বর দেখেন যে তার গুরু নিষ্ঠা কতটা গুরু নিষ্ঠা যার আছে গুরুর আজ্ঞা যে পালন করেন গুরুদেবের পথে যারা চলেন তার প্রতি ঈশ্বর তুষ্ট হন এইভাবে গুরুর উপস্থিতিতে বহু বছর রামদাস কাঠিয়া বাবা গুরুদেবের সেবা করতে থাকলেন এবং গুরুদেব অত্যন্ত প্রসন্ন হলেন এবং গুরুদেব অত্যন্ত প্রসন্ন হয়ে রামদাসকে সমস্ত সিদ্ধির উপহার দিতে চাইলেন দান করতে চাইলেন কিন্তু সমগ্র সিদ্ধি দান করার আগে উনি তার পরীক্ষাও নিলেন সর্বশেষ পরীক্ষা তার গুরুদেবের তিনি একদিন রাগের ভান করে তিনি বিনা কারণে শ্রীরামদাসজিকে মারধর শুরু করেন এবং তিনি বলেন যে তুই কেন আমার পেছনে শুয়ে আছিস আমার সমস্ত মহান শিষ্য আমাকে ত্যাগ করে চলে গেছে আমি কারো সেবা চাই না শ্রী রামদাসজি মহারাজ ধৈর্য সহকারে সব সহ্য করেছিলেন এবং শেষে তিনি গুরুদেবকে বিনীতভাবে বলেছিলেন মহারাজ আমি আপনাকে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞান করি তাই আমি আপনাকে কোথাও ছেড়ে যেতে পারবো না গুরুদেব রামদাসজির প্রতি অত্যন্ত প্রসন্ন হলেন তিনি বললেন যে আমি তোকে আশীর্বাদ করছি যে তুই সাধনের চরম ও পরম ফল লাভ করবি শ্রী গুরুদেবের অপ্রকটের পরে শ্রী রামদাসজি মহারাজ গুরুতর তপস্যা আরম্ভ করেন গ্রীষ্মে তিনি পঞ্চধ্বনি গরম করতেন এবং শীতে তিনি পুকুরে দাঁড়িয়ে সারা রাত জপ করতেন তিনি ভরতপুরে সায়লানী কুণ্ড নাম কুণ্ডে ইষ্টদেবের সাথে সাক্ষাৎ করলেন এবং পুরোপুরি আলোকিত হয়ে উঠলেন তিনি নিজেও এই সম্পর্কে একটা জায়গায় বলেছেন যে রামদাস কো রাম মিলা সয়লানি নিকি কুণ্ডা সন্তান্ত সচ্ছি মানে ঝুট মানে গুণ্ডা শ্রী শ্রী বাবাজি মহারাজ সাধনায় সিদ্ধিলাভ করে পদব্রজে ভারতের সব তীর্থস্থান দর্শন করেছিলেন পরে তিনি স্থায়ীভাবে বৃন্দাবনে আসলেন প্রথমে তিনি আগুনের গর্তের ওপরে গর্তের উপরে উপরের মাঠে বসে কয়েকদিন বসেছিলেন এবং তারপরে তিনি গঙ্গাকুঞ্জের ঘাটে বসবাস করেন পরে ছিন্ন নামে ছিন্নু নামে গৌতম বংশোদ্ভূত ব্রাহ্মণ ব্রজবাসী পালোয়ানের অনুরোধে কেমর বনে বসবাস শুরু করেন ছিন্নু এই জায়গাটি রেললাইনের নিকটে শ্রী শ্রী রামদাসজিকে প্রদান করেছিলেন সেখানে একটি আশ্রম রয়েছে যা এখনও কাঠিয়া বাবা কা পুরানো স্থান নামে পরিচিত এবং বিখ্যাত রামদাস কাঠিয়া বাবা গোসানা নামক ডাকাতের চিত্তবৃত্তি পরিবর্তন করলেন এবং তাকে দীক্ষা দিলেন মহাত্মারা আসেনি দুর্জনদের রক্ষা করার জন্য ভারতবর্ষীয় যেসব মহাত্মাদের কথা আমি এর আগে পূজ্যপাত একশো আট রাম রামাচার্য রামদাস বাবাজির জীবনী আপনাদের কাছে কীর্তন করেছি সেখানেও দেখেছি যে উনি নবদ্বীপে কেমন করে একজন চরিত্রহীন লোককে তাকে পরম বৈষ্ণবে রূপান্তরিত করেছিলেন বড় বাবাজি মহারাজের জীবনও দেখেছি আসলে শান্ত মহাত্মাদের স্বভাবটা হচ্ছে এটা বৃক্ষের মতন একটা বৃক্ষকে জল দিলেও সে ছায়া দেয় ফল দেয় ফুল দেয় আবার তাকে ঢিল মারলেও সে ছায়া দেয় ফল দেয় ফুল দেয় অর্থাৎ তার কাছে কৃপাই হচ্ছে আসল বস্তু তাই তিনি কৃপা করে সেই ডাকাতের চিত্তবৃত্তি পরিবর্তন করে তাকে প্রেমময় সাধু রূপে পড়ে অর্থাৎ প্রেমধন দান করেছিলেন এবং শ্রী শ্রী রামদাসজি তার গুরুদত্ত একটি কাঠের ব্যান্ড এবং কোপিন পরতেন এবং তার অঙ্গগুলোতে মানে বিমুঠি মানে বিমুঠি হচ্ছে সন্থদের ধুনোর মানে ধূপের যে ছাই তাকে বিমুঠি বলে সেটা গায়ে মেকে থাকতেন তার কাঠের মানে ক্যাপ বাঁধার জন্য সবাই তাকে কাঠিয়া বাবা বলে ডাকেন এই কাঠের কাউ কৌপিন এবং আরবান্ধের প্রবর্তন তার উপরে থাকা চতুর্থ আচার্য শ্রী শ্রী ইন্দ্রদাসজির দ্বারা শুরু হয়েছিল তবে কাঠিয়া বাবা নামটি শ্রী শ্রী রামদাসজি মহারাজের কাছ থেকে বিখ্যাত হয়েছিলেন নিম্বাক সম্প্রদায়ের মতো কাঠিয়া পরিবারও পুরো ভারত জুড়ে খ্যাতি লাভ করেছিলেন শ্রী শ্রী কাঠিয়া বাবার মহারাজের পক্ষে নিম্বাক সম্প্রদায়টি বঙ্গরাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং কাঠিয়া বাবা এবং ও বহু বাঙালি শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজও ছিলেন ব্রজভূমের ব্রজ বিদেহী মহন্ত এবং কুম্ভমেলার বৈষ্ণব সম্প্রদায়ের শ্রী মহন্ত। বলা হতো যে বিজয়কৃষ্ণ বালা এই তিন নিয়ে কুম্ভমেলা অর্থাৎ আমাদের গোসাইজি প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী বালানন্দ ব্রহ্মচারী মহানন্দ ব্রহ্মচারী গুরুদেব বালানন্দ ব্রহ্মচারী এবং রামদাস কাঠিয়া বাবা যদি না থাকতেন তাহলে কুম্ভমেলা মানায় না এবং তিনি এই বৈষ্ণব বৈষ্ণব ব্রজবিদেহী মহন্ত এবং কুম্ভমেলার বৈষ্ণব সম্প্রদায়ের শ্রী মহন্ত ছিলেন উনি কুম্ভমেলার প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন অসীম শক্তিশালী যোগীরাজ বৈষ্ণবাচার্য একটা জায়গায় প্রভুপাত বিজয়কৃষ্ণ গোস্বামীর একটা কথাতেই রামদাস কাঠিয়া বাবা যে কি বস্তু ছিলেন আমরা জানতে পারি উনি বলেছিলেন রামদাস কাঠিয়া বাবা হচ্ছে গর্গমুনি এবং দেবর্ষী নারদের ঘরানার সেই ক্লাসের মধ্যে পড়ে এ একটা কথাতেই রামদাস কাঠিয়া বাবা যে কি দিব্য মহাপুরুষ ছিলেন তা কিন্তু প্রভুপাত বিজয় কৃষ্ণ গোস্বামী যিনি নিজেই একজন প্রকাণ্ড মহাপুরুষ ছিলেন এই বিজয় বিজয়কৃষ্ণ গোস্বামীর সাথে রামদাস কাঠিয়া বাবার মিলনের একটা অদ্ভুত প্রসঙ্গ আছে যেটা আমি অন্য ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করব রামদাস কাঠিয়া বাবার জীবনীতে অনেক স্তর আছে সেই বিভিন্ন স্তর বিভিন্ন লীলা বিভিন্ন মহাজনদের সাথে তার বার্তালাপ তার সাধনের বিভিন্ন জায়গা মানে অবস্থা সব আমি এক এক করে ছোট ছোট ভিডিওতে আপনাদের ব্যক্ত করব তিনি কি করতেন জানেন তিনি কিছু কিছু শিষ্যকে এমনভাবে দীক্ষা দিয়েছেন যে সাক্ষাৎ চিত্রপট থেকে নেমে এসছেন এসে দীক্ষা দিয়েছেন বিমানের মারফত বিমান বলতে এই এয়ারওয়েজ নয় তিনি দিব্য বিমানের মারফত বৃন্দাবন থেকে কলকাতায় এসে দীক্ষা দিয়ে যেতেন তিনি একাধিক স্থানে ভক্তদের দর্শন দিতেন একই সময় একাধিক স্থানে ভক্তদের একসাথে দর্শন দিতেন তিনি কুম্ভমেলার প্রেসিডেন্ট ছিলেন এবং উনিশশো নয় খ্রিস্টাব্দে আটই ফেব্রুয়ারি বাংলার তেরোশো ষোলো বঙ্গাব্দের আটই মাঘ ভোর রাতে ভারতের কাঠিয়াবাক আশ্রমের এই মহাপুরুষ স্বেচ্ছায় যোগাসনে স্থিত হয়ে নিজ মানব মানবলীলা সংবরণ করেন ভক্তগণ রামদাস কাঠিয়া বাবার জীবন অনন্ত কয়েকটা কথার মাধ্যমে কয়েক মিনিট কয়েক ঘন্টার প্রবচনে তা ব্যক্ত করা সম মানে কারোর পক্ষেই সম্ভব না আমার পক্ষে তো নয় তাই যতটুকু আপনাদের সামনে পরিবেশন করতে পারছি তার দ্বারা আমি আমার নিজেকে ধন্য মনে করছি আশা করি আপনারাও এটা শ্রবণ করে নিজেদেরকে ধন্য মনে করবেন তো আজ এটুকুই বলে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি আপনারা সব ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ